Dear students, welcome to the class of English of class A. Please open your book at the page of 51 at the unit 5, lesson 3. Today, our title is Declaration of Independence. So, you know that this is a very important topic. You have to watch or study this topic very carefully, and then you can answer all kinds of questions properly. Here, now I will discuss the keywords. Here, you will find that genocide, that means mass killing. In Bangla, gonohotta. Then, slaughter. That means killing. In Bangla, hotta. Then declaration. Declarations means announcement. In Bangla, ghoshona. Then resist. In English, safeguard or oppose or fight. In Bangla, protirodh kora. Dear students, now I will discuss the main Declaration of Independence by Bangabandhu Sheikh Mujibur Rahman. Okay, now see the last part of the page of 51. Declaration of Independence. Arthat Sadhinatar Ghoshona. Bangabandhu je Sadhinatar Ghoshona diyechilo ekhane sarasari quotation e bola hoyeche. This may be my last message. Eta hote pare amar shesh bani. Bangabandhu kotha. Eta hote pare amar shesh bani. From today Bangladesh is independent. Ajker din theke Bangladesh hoy sadhin. Independent shobdo ke ekhane adjective hisebe byabohar kora hoyeche. I call upon the people of Bangladesh. আমি বাংলাদেশের জনসাধারণকে আহ্বান জানাই, হোয়ারিভার ইউ মাইট বি অর উইথ হোয়াট এভার ইউ হ্যাভ, তোমরা যেখানেই থাকো না কেন বা আপনারা যেখানেই থাকুন না কেন এবং আপনাদের কাছে যা কিছু থাকুক না কেন, টু রেজিস্ট দ্য আর্মি অফ অকুপেশন টু দ্য লাস্ট, দখলদার বাহিনীকে প্রতিরোধ করো শেষ পর্যন্ত। মানে পাকিস্তান দখলদার বাহিনীকে প্রতিরোধ করার জন্য বঙ্গবন্ধু এই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। দখলদার যে আর্মি বাহিনী আছে বা সেনাবাহিনী আছে প্রত্যেক পাকিস্তান বাহিনীর, তাদের শেষ বিন্দু পর্যন্ত প্রতিরোধ করতে বঙ্গবন্ধু আমাদের বলেছেন, বা শেষ পর্যন্ত একেবারে লড়াই চালিয়ে যেতে হবে। ইওর ফাইট মাস্ট গো অন, আপনাদের যুদ্ধ অবশ্যই চলতেই থাকবে, গোয়ান মানে চলতেই থাকা, চলমান, আনটিল দ্য লাস্ট সোল্ডার অফ দ্য পাকিস্তান অকুপেশন আর্মি ইজ এক্সপেলড ফ্রম দ্য সয়েল অফ বাংলাদেশ, যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মাটি থেকে দখলদার বাহিনীর শেষ সৈন্য পর্যন্ত উৎখাত হবে বা বহিষ্কার করা হবে, অ্যান্ড দ্য ফাইনাল স্টোরি ফাইনাল ভিক্টরি ইজ অ্যাচিভড, এবং শেষ জয় যতক্ষণ না পর্যন্ত আসবে, মানে শেষ জয় না আসা পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, এটা তিনি বলেছিলেন। লাস্ট সোলজার মানে শেষ সৈন্য, লাস্ট এখানে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার, সোলজারটা নাউন। পাকিস্তান দখলদার সেনাবাহিনী ইজ এক্সপেলড মানে বহিষ্কার করানো হবে ফ্রম দ্য সয়েল অফ বাংলাদেশ, বাংলাদেশের মাটি থেকে, অ্যান্ড দ্য ফাইনাল ভিক্টরি মানে সর্বশেষ বিজয় ইজ অ্যাচিভ, না আসা পর্যন্ত আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, এই হলো বঙ্গবন্ধু। মিসেজ এম্বডিং ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স সেন্ট বাই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টু চট্টগ্রাম। এই বাণীটি মানে এই এম্বডিং মানে ধারণকৃত বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার স্বীকৃত বা ধারণকৃত বাণীটি পাঠানো হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক চট্টগ্রামে শর্টলি আফটার মিডনাইট অফ 25th মার্চ
পঁচিশে মার্চের মধ্যরাতের ঠিক পরে পরে, আইএ অর্থাৎ দ্যাট ইজ হয় ইন আদার ওয়ার্ডস আর্লি আওয়ার্স অফ 26 মার্চ 1971, 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহর, অর্থাৎ 25শে মার্চের ঠিক পরে পরে 26শে মার্চের একেবারে প্রথম প্রহরেই বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করার আগে তিনি এই স্বাধীনতার বাণীটি চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছিলেন ফর ট্রান্সমিশন, মানে প্রচারের জন্য, ফর মানে জন্য, ট্রান্সমিশন মানে প্রচার, থ্রু আউট বাংলাদেশ, সমগ্র বাংলাদেশ ব্যাপী, ওভার দা এক্স ইপিআর ট্রান্সমিটার, ওভার মানে দ্বারা, এক্স মানে সাবেক, ইপিআর, ইপিআর বলতে তৎকালীন বোঝানো হতো ইস্ট পাকিস্তান রেডিও, ইপিআর দ্বারা অনেক রকমের অর্থ হতে পারে, তবে এখানে ওইটাই বোঝানো হয়েছে যে তৎকালীন পাকিস্তান রেডিও যে আছে, প্রচার যে মাধ্যম আছে, এই প্রচার মাধ্যম দিয়ে চট্টগ্রামের বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর বাণীটি যাতে সমগ্র বাংলাদেশে প্রচার করা হয়, এই জন্য তিনি স্বাধীনতার ঘোষণা সম্বলিত বাণীটি চট্টগ্রামে পাঠিয়ে দিয়েছিলেন। সোর্স, উৎস, বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধ, দলিলপত্র ভলিউম 3, মানে এটাতে পাওয়া যাবে, অ্যান্ড দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ, বাংলাদেশের সংবিধানে পাওয়া যাবে, কনস্টিটিউশন মানে সংবিধান, ইংরেজি মিনিং হলো ল। এরপরে তোমরা চলে যাও নেক্সট পেজে, অর্থাৎ 52 পেজে। পারহ্যাপস অল অফ ইউ আর ফ্যামিলিয়ার উইথ বঙ্গবন্ধুজ হিস্টোরিক স্পিচ 1 7th March 1971, সম্ভবত তোমরা সবাই পরিচিত বঙ্গবন্ধুর ঐতিহাসিক বক্তৃতা 7ই মার্চের 1971 সালে, মানে 1971 সালে 7ই মার্চ বঙ্গবন্ধু ঐতিহাসিক বিখ্যাত একটি বক্তৃতা দিয়েছিলেন, এই বক্তৃতায় সম্ভবত তোমরা সবাই পরিচিত। আচ্ছা খেয়াল করো, এখানে এখানকার অল অফ ইউ এটা হলো সাবজেক্ট, আরটা হলো এখানে মূল ভাব, এই সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে, তোমাদের কিন্তু গ্রামাটিক্যাল অংশ আছে, এখানে ইন্টারোগেটিভ করতে বললে হবে আরটা আগে চলে আসবে, যেহেতু নেগেটিভ নাই, নেগেটিভ দিতে হবে, আর উত্তর হবে আর নট পারহ্যাপস অল অফ ইউ ফ্যামিলিয়ার উইথ বঙ্গবন্ধুর হিস্টোরিক স্পিচ অন 7th March 1971 দ্য ইন্টারোগেশন। এভাবে ইন্টারোগেটিভ করতে হবে, তোমাদের কোশ্চেন এরকম আসে, ইন দ্যাট স্পিচ, সেই বক্তৃতায়, হি ন্যারেটেড দ্য লং হিস্ট্রি অফ রিপ্রেশন, তিনি বর্ণনা করেছিলেন, তিনি বলতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ন্যারেটেড বর্ণনা করেছিলেন, এটা ভাব পাঁচ মিনিটে আছে, লম্বা ইতিহাস বা বিশাল ইতিহাস অফ রিপ্রেশন মানে দমন নিপীড়নের, নির্যাতনের, মানে পাকিস্তান আমাদের দমন নিপীড়ন চালাতেন, এটার ইতিহাস তিনি বর্ণনা করেছিলেন, অ্যান্ড স্ট্রাগল অফ বাঙালিজ ফর সেলফ রুল, এবং বাঙালির নিজস্ব শাসনের লড়াই এর কথা তিনি বর্ণনা করেছিলেন এই ঐতিহাসিক বক্তৃতা 1971 সালে 7ই মার্চ। এখানে খেয়াল করো, ইন দ্য লাস্ট স্পিচ, ইন দ্যাট স্পিচ, সেই বক্তৃতায়, এই পুরো সেন্টেন্সটাকে যদি ইন্টারোগেটিভ করতে বলে, তাহলে যেহেতু আছে ন্যারেটেড পাস্ট টেন্সে আছে, তাহলে তোমাদের উত্তর করতে হবে আগে ডিডন্ট, ইন দ্যাট স্পিচ হি ন্যারেট দ্য লং হিস্ট্রি অফ রিপ্রেশন স্ট্রাগল অফ বাংলাদেশ ফর সেলফ রুল, দেন নোট অফ ইন্টারোগেশন, এভাবে তোমাদের ইন্টারোগেটিভ। There he narrated how the Pakistani soldier exploited us. সেখানে তিনি বর্ণনা করেছিলেন কিভাবে পাকিস্তানি শাসকগণ আমাদের উপরে নিপীড়ন চালাতেন, exploited মানে নিপীড়ন চালাতেন, এটা past indefinite tense আছে, মানে তৎকালীন সময় চালাতেন, and tried to stop our voice, এবং চেষ্টা করেছিলেন বন্ধ করে দিতে আমাদের কণ্ঠস্বর with the gun point, বন্দুকের গুলি দ্বারা, মানে বন্দুকের নলের দ্বারা বা বন্দুকের গুলির দ্বারা আমাদের কণ্ঠস্বরকে বন্ধ করে দিতে চেয়েছিলেন, মানে আমরা যারা স্বাধীনতার পক্ষে কথা বলছিলাম আমাদের উপরে বিভিন্ন রকমের নিপীড়ন, নির্যাতন অথবা হত্যাযজ্ঞ চালিয়ে আমাদের কণ্ঠস্বরকে বন্ধ করে দিতে চেয়েছিলেন। বাই দ্য এন্ড অফ দ্য স্পিচ, বক্তৃতার শেষে, হি আর্জড এভরিওয়ান, তিনি আহ্বান জানালেন প্রত্যেককে, মানে প্রত্যেক বাঙালিকে, আর এখানে পাঁচ মিনিট আছে, টু বি প্রিপেয়ার্ড উইথ হোয়াট এভার দে হ্যাড, তাদের যা কিছু ছিল তাই নিয়েই প্রস্তুত থাকতে,
হি ইম্পাসাইজড দ্যাট, তিনি জোর দিয়ে ঘোষণা করলেন যে, বা গুরুত্ব দিলেন যে, বা জোর দিলেন যে, এরাও পাস্ট টেন্সে আছে, আওয়ার স্ট্রাগল ওয়াজ ফর লিবার্টি অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স, আমাদের লড়াই হলো স্বাধীনতার জন্য এবং মুক্তির জন্য। এখানে দেখো হি ইম্পাসাইজড মানে তিনি গুরুত্ব দিলেন, জোর দিলেন, এটাও পাস্ট টেন্সে আছে। দ্যাট এটা হলো কনজাংশন হিসেবে ব্যবহার, আওয়ার স্ট্রাগল মানে আমাদের লড়াই, এই আওয়ার যে কোনো পজিটিভ ফর্ম তুমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার, পার্সোনাল কিছু হলো অ্যাডজেক্টিভ, আওয়ারটা এখানে অ্যাডজেক্টিভ হিসেবে, আওয়ার হলো অ্যাডজেক্টিভ, স্ট্রাগল এটা হলো নাউন, ওয়াজ হলো ভার্ব, ফর হলো প্রিপোজিশন, দেন লিবার্টি নাউন অ্যান্ড কনজাংশন অ্যান্ড ইন্ডিপেন্ডেন্স হলো নাউন, অ্যান্ড ফাইনালি এবং অবশেষে, এই ফাইনালিটা হলো অ্যাডভার্ব, সাধারণত শব্দের শেষে যদি এলয় থাকে তাহলে অ্যাডভার্ব, সাধারণত অ্যাডভার্ব, কিছু ব্যতিক্রম আছে যেমন ফ্রেন্ডলি, ফাদারলি, মাদারলি, সিস্টারলি, এগুলো অ্যাডজেক্টিভ, হ্যাঁ, বা অডলি, এগুলো অ্যাডজেক্টিভ, কিন্তু সাধারণত এলয়যুক্ত শব্দগুলো অ্যাডভার্ব। দি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স কেম ফ্রম বঙ্গবন্ধু ইন দ্য লাস্ট, ইন দ্য ফার্স্ট আওয়ার্স অফ 26 মার্চ 1971, 1971 সালে 26শে মার্চের প্রথম প্রহরে বা প্রথম সময়গুলোতে বঙ্গবন্ধুর কাছ থেকে স্বাধীনতার ঘোষণা এসেছিল। ডিক্লারেশন মানে ঘোষণা, এর ইংরেজি হবে অ্যানাউন্সমেন্ট, অ্যানাউন্সমেন্ট, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা, এর সিনোনিম হবে ইংরেজিতে লিবার্টি, লিবার্টি অর ফ্রিডম। বঙ্গবন্ধুর কাছ থেকে স্বাধীনতা পেয়েছিল 1971 সালে 26শে মার্চের প্রথম প্রহরে। বঙ্গবন্ধু পাস অন দিস ভয়েস, হি সেড জাস্ট বিফোর হি ওয়াজ অ্যারেস্টেড বাই পাকিস্তানি আর্মি, বঙ্গবন্ধু পাঠিয়ে দিয়েছিলেন এই কণ্ঠস্বরের বাণীটি ঠিক তিনি গ্রেপ্তার হওয়ার পূর্বেই পাকিস্তান বাহিনী কর্তৃক, মানে পাকিস্তান বাহিনী কর্তৃক তাকে গ্রেপ্তার করার ঠিক আগ মুহূর্তেই তিনি তার এই কণ্ঠস্বরের বাণী মানে স্বাধীনতার ঘোষণার বাণী তিনি পাঠিয়ে দিয়েছিলেন। কোথায় পাঠিয়েছিলেন? ওই যে চট্টগ্রামের বেতার কেন্দ্রে, যাতে করে সমগ্র বাংলাদেশে এটা প্রচার করা হয়, যাতে করে বাঙালিরা স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে পারে। এখানে তোমাদের মূল বইয়ে কিছু কোশ্চেন দেওয়া আছে, আমি দুই একটা বলে দিচ্ছি। জাতীয় কোশ্চেন তোমাদের হতে পারে, এটাই হবে, এরকম নাই জাতীয় হতে পারে, এটা হতে পারে বা অন্যরকম হতে পারে। হোয়াই ইজ মার্চ 26 অবজার্ভ অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে অফ বাংলাদেশ, এটা একটা কোশ্চেন মূল বইয়ে দেওয়া, এরকম হতে পারে। হ্যাঁ, তাহলে এখানে উত্তর হবে মার্চ 26 অ্যাজ ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, অ্যাজ অথবা বিকজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লার অন দ্যাট ডে দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, হু ডিক্লার। দেন 2 নম্বর কোশ্চিনটা তোমাদের আছে এরকম, হু ডিক্লার বাংলাদেশ অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট স্টেট, 2 নম্বর কোশ্চিন আছে, হু ডিক্লেয়ার বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, সহজ কোশ্চেন। তাহলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিক্লার বাংলাদেশ অ্যান ইন্ডিপেন্ডেন্ট স্টেট, এ জাতীয় তোমাদের কোশ্চেন হতে পারে। এখানে নেক্সট পর্যায়ে আছে 52 পৃষ্ঠার মিডিল অংশে, দেখো একটা সি নাম্বারে ম্যাচ দ্য ওয়ার্ডস ইন দ্য বক্স উইথ দেয়ার মিনিং, মানে ডান পাশে মিনিং দেওয়া আছে, বাম পাশে শব্দগুলো দেওয়া আছে, মানে এখানে ভোকাবুলারি কিছু দেওয়া আছে, তুমি যদি মানেগুলো বা তোমরা তোমাদের এগুলো কেউ হচ্ছে কি মোস্ট অল্টারনেটিভ কোশ্চিন যেগুলো আছে 1 নম্বরে এগুলোতেও আসতে পারে, অথবা তোমাদের 3 নম্বরে শূন্য স্থান এক প্রকার কোশ্চিন আছে এগুলোও আসতে পারে। আমি এখান থেকে বলে দিচ্ছি, দেখো প্রথমে এখানে বাম পাশে যেগুলো আছে 5টা শব্দ বলে দিচ্ছি, তারপরে এদিকের মানে গুলো বলে দিয়ে আবার মিলিয়ে দিব, আর এই ভিডিওটা যদি বারবার দেখো তাহলে তোমাদের সহজ উত্তরগুলো তোমরা নিঃসন্দেহে করতে পারবে। আনকন্ডিশনাল মানে শর্তহীন ভাবে বা শর্তহীন, যাতে কোনো শর্ত নেই। সারেন্ডার মানে আত্মসমর্পণ করা, আনআর্মড মানে অস্ত্রহীন, নিরস্ত্র। জেনোসাইড মানে গণহত্যা বা ব্যাপক পরিমাণ হত্যা, আজ মানে আহ্বান জানানো। বাম পাশে, ডান পাশে যেটা আছে গিভ আপ মানে আত্মসমর্পণ করা, সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপুল মানে অসংখ্য পরিমাণ মানুষকে হত্যা করা, অ্যাবসলিউট মানে চূড়ান্ত, এনকারেজ মানে উৎসাহিত করা, নট ক্যারিং উইপন্স মানে অস্ত্র না নিয়ে আসা। তাহলে আমি মিলিয়ে দিচ্ছি, একটু ভালো মতো খেয়াল করো, প্রথমে ছিল আনকন
আনকন্ডিশনাল, আনকন্ডিশনাল। হ্যাঁ, তাহলে এটা হবে আনকন্ডিশনালটা হবে অ্যাবসোলিউট, আনকন্ডিশনাল হবে অ্যাবসোলিউট। তারপরে আছে সারেন্ডার, মানে আত্মসমর্পণ করা, এটা হবে গিভ আপ, সারেন্ডারটা হবে গিভ আপ। তারপরে আছে আনআর্মড, এটা হবে নট ক্যারিং উইপন্স। তারপরে আছে জেনোসাইড, এটার উত্তর হবে সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপল, অসংখ্য মানুষকে হত্যা করা, আর মানে আহ্বান জানানো, এটা হবে এনকারেজ। আবার বলে দিচ্ছি ভালো মতো খেয়াল করো, আনকন্ডিশনাল এটা হবে অ্যাবসোলিউট, সারেন্ডার এটা হবে গিভ আপ, আনআর্ম এটা হবে নট ক্যারিং উইপন্স, জেনোসাইড এটা হবে সিস্টেমেটিক কিলিং অফ মেনি পিপুল, আজ এটা হবে এনকারেজ। সো ডিয়ার স্টুডেন্ট, ইউ শুড ওয়াচ দ্য ভিডিও